মামা, আমি কতক্ষণ ধরে কলিং বেল দিচ্ছি আর তোমার এখন আসার সময় হলো? তোর মামি বাসায় নেই, আমি রান্নাঘরে রান্না করছিলাম। তো তুই ঢাকায় আসলি কখন? মামা, আমি ঢাকায় এলে অন্য কোথাও যাই না। তো এটা কেমন প্রশ্ন হলো যে আমি কখন আসলাম? এখনই আসলাম আর এসে তোমার বাসায় আসলাম। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু তোকে এমন অস্থির লাগছে কেন? সব কথা কি দরজা দ্বারাই শেষ করতে হবে? ও হ্যাঁ হ্যাঁ, আয় আয় ভিতরে ভিতরে। শোনো তো, কত দূর থেকে এসেছি আমি দরজা দ্বারা সব কথা বলছি। কিন্তু আমি কি কারণে ঢাকা এসেছি এইটা যদি তুমি শোনো তাহলে তোমার চোখ কপালে উঠে যাবে। কেন, আমি অফিস যাব না তো? চোখ কপালে উঠে গেলে আমি অফিস যাব কি করে? মামা, তোমার ফাজলামি করার অভ্যাসটা গেল না তাই না? একটু সিরিয়াস হও। আমি অনেক সিরিয়াস। ঠিক আছে বল। রুদ্র এসেছে আমেরিকা থেকে। রুদ্র? রুদ্র আমাদের রুদ্র? হ্যাঁ মামা, তুমি চিন্তা করতে পারো, ও 5 বছর পরে ঢাকায় আসছে। তোকে কে বললো? উফ, ফেসবুকের যুগে তুমি আমাকে এটা জিজ্ঞেস করছো যে কে আমাকে বললো? আপনার ভাড়া আমি দিয়ে দিইনি তো, আগে রিক্সাওয়ালাকে বিদায় করলাম, এখন আপনাকে বিদায় করবো। মানে? মানে হচ্ছে রিক্সাওয়ালাকে 20 টাকা দিয়েছি আর আপনাকে 80 টাকা ফেরত দিয়ে আপনার হাত থেকে ওই 100 টাকার নোটটা আমি নিয়ে নেবো। দিন। প্রশ্নই আসে না, আপনি যদি আমাকে হেল্প না করতেন আপনার সঙ্গে তো কথা বলার এই সিচুয়েশনই তৈরি হতো না। এনিওয়েজ থ্যাঙ্কস টু গড, উপরওয়ালাকে অনেক ধন্যবাদ যে সঠিক সময়ে সঠিক কাজটা করেছে। আমেরিকা থেকে 5 বছর পর দেশে ফিরেছি অফিসের একটা কাজে। আমি বাংলাদেশের ছেলে বলে আমাকে এই দেশে পাঠানো হলো একটা রিসার্চের কাজ করার জন্য। তো না, মানে 5 বছর চলে যাওয়ার পর শহরটা একটু হলেও তো বদলেছে, তাই আমি ঠিক অনেক কিছু চিনতে পারছি না। আপনি যদি আমাকে একটু সময় দিতেন, মানে আমার কাজটা হচ্ছে এখানকার মানুষদের জীবনযাত্রার মান কেমন সেটা উপস্থাপন করা। কোনো কারণে কি আপনি আমাকে আপনার রিসার্চের সাবজেক্ট হিসেবে পিক করেছেন? মানে ডেইলি আমার আয় কত, ব্যয় কত, আমি কি কি খাই, সারাদিনে কি কি পড়ি, এই টাইপের কিছু? না, আমি সেটা আসলে তা না। মানে ওই যে বললাম যে একটু সময় যদি দিতেন, মানে আপনাকে দেখি কেন জানি খুব ভালো মানুষ মনে হচ্ছে। তো দেখুন, আপনি আমাকে একটা হেল্প করেছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাই বলে এমন না যে আপনি আমাকে যা যা করতে বলবেন আমি তাই তাই করতে বাউন্ড থাকবো, আর আমার অফিস আছে তো আমাকে যেতে হবে। বাই। তাছাড়া সে বিদেশ থেকে এসছে, সে কি আগের মতো আছে বলো? ওসব জানার দরকার নেই, আমি আর বুবু ভুলিনি কিছুই। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও তার মুখ থেকে এই ধরনের কথা আশা করিনি। সারাক্ষণ দেখলাম তোর সাথে ঘুরলো,
আর তার সংসার করার কোনো ইচ্ছা নেই। কিন্তু মামা, কোনো কিন্তু নেই। তুই নিশ্চিত তোর মাকে ঢাকায় আসার সঠিক কারণটা ব্যাখ্যা করে আসিসনি? বুঝেছি, এসছিস, ভালো হয়েছে। রেস্ট নে, কেনাকাটা কর, ঘোরাফেরা কর, তারপর চট্টগ্রাম চলে যাবি। মামা, আচ্ছা ঠিক আছে, আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দিবে? ক্ষুধা লেগেছে, আমি তোকে খেতে দিচ্ছি, কিন্তু কোনোভাবে রুদ্রার সাথে দেখা করা যাবে না। সেটা পরে দেখা যাবে, কি করব। আজ কিন্তু আমার কাছে ভাঙতি টাকা ছিল। হ্যাঁ, তাই তো দেখলাম। তাহলে তাহলে একটা আবদার ছিল আপনার কাছে, কিন্তু আপনার কোনো বাড়তি আবদার কি আমার রাখার কথা ছিল? না, ছিল না, কিন্তু রাখা তো যায় নাকি? সেটা তো নির্ভর করবে আমার ইচ্ছের উপর, রাইট? দেখুন, আমি না সব মিলিয়ে খুব বড়জোর এক মাস দেশে থাকবো। এর ভেতরে আমাকে সমস্ত কাজ শেষ করে ফেরত যেতে হবে। তো তো আপনি আমাকে হেল্প করবেন? কেন, আমি কি আপনাকে হেল্প করতে বাধ্য? বাধ্য। এবার কিন্তু আপনি লিমিট ক্রস করছেন। করলে করছি, আমার কাজ আছে। আপনার সঙ্গে সমস্ত ফালতু আজেরা পেঁচাল পাওয়ার মতো সময় আমার নেই। অবতি, ইনাফ। আমাদের এই জীবনটা না খুব ছোট, তাই এটাকে উপভোগ করতে শেখো। তাই বলে বৃত্তের বাইরে থেকে সবাইকে যে বৃত্তের ভেতরে হাঁটতে হবে এমন তো না। না, ঠিক তা না। ভালোবাসে কি আর এত হিসেব নিকেশ করে করা যায়? না, তা হয় না। কেন, তোমার কাউকে পছন্দ হয়েছে নাকি? আরে ধুর, আমার আবার কাকে পছন্দ হবে? শোনো, এই প্রেম, ভালোবাসা আর সংসার, এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস থেকে সবসময় নিজেকে দূরে রাখবে, দেখবে তুমি কত সুখী। মনে হচ্ছে এই বিষয়ে তুমি অনেক অভিজ্ঞ। না, অভিজ্ঞ না, তারপরও চারপাশে যে ভাঙন দেখছি। হ্যাঁ, তাই বলে কি সবসময় সবার সঙ্গে একই জিনিস হবে? তা হয় না, কিন্তু বৃত্তের ওই পরিধিটা একই জায়গায় গিয়ে মেলে। তার মানে কি? তার মানে হচ্ছে আমি প্রচন্ড ক্ষুধার্ত, এখন আমি খেতে যাব। তুমি যাবে আমার সাথে? হ্যাঁ যাব, কিন্তু তার আগে তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলো। সংসার কি কখনোই তুমি করবে না? ওটা আসলে আমাকে দিয়ে হবে না, আমাকে দেখে খুব বড় জোর ভালো ছবি তোলা যেতে পারে। কেন
কেন? সংসার করতে কি হাতি মহিষ লাগে নাকি? হয়তো লাগে না, কিন্তু আমি আসলে এত দায়িত্ব কাঁধে নিয়ে চলতে পারবো না। শোনো, মানুষ না অনেক কিছু ঠিক সময় উপলব্ধি করতে পারে না, তার মধ্যে যখন বোধ শক্তিটা তৈরি হয় ততদিনে না এই সময়টা অনেক দূর পার হয়ে যায়। বিশ্বাস করো, এই আমি না একদম এসব নিয়ে ভাবি না, ভাবতেই পারি না। আমি শুধু ভাবি এই মুহূর্তটুকু নিয়ে, ভবিষ্যৎ নিয়ে না। আচ্ছা ঠিক আছে, বলো এখন তোমার কি ইচ্ছে করছো? আমি এখন প্রচন্ড ক্ষুধার্ত, খাবো। ওফ ঠিক আছে, চলো খেতে যাই। চলো। ঠিক আছে, আমি তো ভেবেছিলাম যে তুমি আমাকে দেখার পরে একদম অন্যরকম হয়ে যাবে। দেশে কবে এলে? পরশু। পরশু? তা এখানে কোথায় এলে? ওই যে বললাম তোমাকে, একটা রিসার্চের কাজে এখানে এসেছি, এখানকার একটা এনজিওর সাথে একসাথে কাজ করছি। আমি আর বুবু কিছুই ভুলিনি, আমাদের অনেক বড় স্বপ্ন ছিল, তোকে ওর সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, আর এর মাধ্যমে আমাদের পারিবারিক সম্পর্কটা আরো সুন্দর হতো, আরো মজবুত হতো, কিন্তু একমাত্র সেই রুদ্রর জন্য হলো না। মামা, সেদিন তো সে সবকিছু বলতে পারেনি, আর আসলে আমিও ক্লিয়ার ছিলাম না, তাই আজকে আমি রুদ্রর সাথে দেখা করে সবকিছু ক্লিয়ার হতে চাই। মামা শোন, তোকে একটা কথা বলি, তুই আবারও কষ্ট পাবি। মামা, জীবনে এত বড় কষ্ট পাওয়ার পর না আর কোনো কষ্টই আমাকে গ্রাস করতে পারে না। কিছু না, অফিস, বাসা, বাসা, অফিস, দ্যাটস ইট। আর সংসার? সবাইকে যে সবসময় একই বৃত্তির মধ্যে দিয়ে হাঁটতে হবে তা তো নয়। আচ্ছা আমি উঠি, হ্যাঁ। পাগল ছেলে, মানে ওর
মাথায় সমস্যা আছে আমার মনে হয়, ওর তো ঘর সংসার করার কোনো ইচ্ছা নাই। আচ্ছা মামা, ও তো আমার কাজিন তাই না, আমি এই জন্য তো ওর সাথে একবার দেখা করতে পারি। শোন, তোর যা ইচ্ছা কর, আমার আর এসব ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে মামা, তুমি শুধু মাকে কনভিন্স করো আর আমি রুদ্রকে বোঝার চেষ্টা করি। আমি পারবো না। তুমি পারবে মামা, আমি জানি তুমি পারবে। আমি গেলাম মামা। হ্যাঁ মেয়েটাও বুঝতে চাচ্ছে না। যখন আমি থাকবো না, ছবিগুলো যত্নে রেখো, দেখতে পাবে পরে। মন খারাপ করে দেওয়ার কথা তোমার বলতেই হবে তাই না? শোনো, আমি হচ্ছি শূন্যে বসবাস করা মানুষ, তাই ওই 100 ঘরের সংখ্যা আমাকে ছুঁতে পারে না। এত পাগলামি কেন তোমার জীবনে? জানি না, তবে এই বোহেমিয়ান জীবনটা না আমার ভীষণ পছন্দ। তোমার ঘর বাঁধতে ইচ্ছে করে না? নিজেকেই যে নিজে মাঝে মাঝে খুঁজে পায় না, অন্য আরেকজনকে খুঁজবো কিভাবে? চেষ্টা তো করা যায়। শোনো, মোহ বলে একটা শব্দ আছে যেটা খুব ক্ষণিকের হয়। আমার খুব ভয় হয় কখন যদি সেটা হারিয়ে ফেলি। এই জটিল রাজ্যে বসবাস না করে সেখান থেকে বেরিয়ে এলেই তো হয়, দেখবে জীবনটা আসলেই অনেক বেশি সুন্দর। হয়তো, তবে সেটা সবার জন্য না। আর যদি বলি তুমি পালিয়ে বেড়াতে বেশি পছন্দ করো, তাহলে আমি বলবো এর উত্তর আমার জানা নেই। উত্তর খোঁজার চেষ্টা তো করা যায়। কি লাভ? সবসময় তো আর লাভ ক্ষতি হিসেব করলে জীবন চলে না। ঠিক তা না, কিন্তু মাঝে মাঝে আমরা ভালো লাগা আর ভালোবাসার পার্থক্যটা হারিয়ে ফেলি। মানে? কিছু কথা না হয় অন্য সময়ের জন্য তোলা থাক। এসে তোমার কয়েকটা ছবি তুলি। হ্যালো, আগের নাম্বারটাই রেখেছো দেখি। কে? প্রীতা? আরে কি আশ্চর্য, কি খবর তোমার, কেমন আছো? আমি যে দেশে এসে জানি কি করে? ভক্তদের অনেক খবরই রাখতে হয়, আফটার অল তুমি একজন জনপ্রিয় ফটোগ্রাফার। মজা ছাড়ো তো, মজা করো না। তারপর বলো খবর কি তোমার,
সবাই কেমন আছে? আঙ্কেল আন্টি? দেখে তো এসেছি ভালোই আছে, তবে এখন কেমন আছে সেটা বলতে পারি না। দেখে এসেছিলে মানে? তুই এখন কোথায়? একটু ভেবে বলো কোথায় আছি। ঢাকায়, তোমার মামার বাসায়। কবে এসেছো? পরশুদিন, ঠিক যেদিন তুমি আমেরিকা থেকে এসেছো। তো বাসায় এলে না? গিয়েছিলাম তো। তারপর? তারপর আর কি, ওখানে কেউ কিছু বলতে পারে না। তোমার নাম্বারও ফোন দিয়েছি কয়েকবার, কিন্তু বন্ধ বলল। আমি আসলে নাম্বারটা আজই ওপেন করেছি। আচ্ছা বাদ দাও। আচ্ছা শোনো না, আমাকে একটা ছবি তুলে দিবে? কতদিন তোমার ক্যামেরা চোখ দিয়ে আমাকে দেখো না। খুব মজা করছো তাই না? তুমি না সবসময় বলতে আমার নাকি ছবির ফ্রেমই হয় না, কালার হয় না, আর এখন তুমি এই কথা বলছো। আরে ধুর, ওগুলো তো আমি মজা করতাম। আর এখন বলো না, ছবি তুলে দিবে? শিওর, কালকে চলে আসো। ও না না না, সরি, কালকে তো আবার অফিসের কাজে কয়টা জায়গায় যেতে হবে। অফিসের কাজ? আর আমি তো আসলে অফিসের কাজে এসেছি, এখানে একটা রিসার্চের কাজ আছে। শুধু ফটোগ্রাফি দিয়ে কি আর পেট চলে? তো কি হয়েছে, তুমি তো সারা দিন ব্যস্ত না তাই না? তা অবশ্য নেই। তাহলে কখন? আমি কাজ শেষ করার পর তোমাকে কল দিই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 11টার দিকে চলে আসি। ঠিক আছে, কাল ফোন দেব। নো প্রবলেম। ওকে ওকে, বাই। জন্ম, মৃত্যু, বিবাহ, এই তিনটা জিনিস উপরওয়ালার হাতে। উফ, তুমি কিন্তু মজা করছো। আরে আজব, আমি কি করে বলবো আমি বিয়ে করবো কবে? বিয়েটা তুমি করবে, তুমি তো বলতে পারবে তাই না? তুমি বলো কবে বিয়ে করলে ঠিক হয়। ও মা, আমি কি করে বলবো, এটা তো তোমার বলার কথা। তাহলে এই প্রশ্ন কেন করেছো? মামা সহ পরিবারের সবাই এই কথা বলাবলি করছিল, তাই আমিও একটু জিজ্ঞাসা করলাম।
ভালো করেছো, তবে এর উত্তর আমার জানা নেই। এতটুকু বলতে পারি যে এই সংসার জীবন আমাকে টানে না, আমাকে টানে বয়ে চলা জীবন, আজ এখানে তো কাল সমুদ্রে, শুধু হারিয়ে যাওয়া এখান থেকে ওখানে, হয়তো কখনো প্রিয় মানুষের সাথে, আবার হয়তো বা না। আমাকে সঙ্গে নেওয়া যায়? তুমি যাবে? ওই জীবনটাতে কিন্তু কোনো কমিটমেন্ট নেই, নেই কোনো কিছু হারানোর ভয়, নেই কোনো পিছু টান, শুধু পাওয়ার পাওয়া। আমি না, আমি না তোমার এসব কথার অর্থ বুঝি না। এসব কথার অর্থ আমি নিজেই বুঝি না, শুধু এতটুকু জানি যে আমার শুধু হারিয়ে যেতে ইচ্ছে করে দিগন্ত থেকে দিগন্তে। চলো হারাই। হয়তো আবার কখনো তুমি আসবে, হয়তো আর আসবে না। আমি আসি আর নাই আসি, এই শহরের প্রতিটি চৌর রাস্তায় তারপরও গাড়ি ছুটে চলবে, বাদাম আনা বাদাম বিক্রি করবে, বাদাম ভাই বাদাম, সন্ধ্যা হবে, রাত হবে, ভোর হবে, শুধু আমি থাকবো। তাতে শুধু কষ্টটাই বাড়বে, সুখীও তো হতে পারি আমরা, চান্স কম অবধি। বড় সে সাহস নেই তোমার, দুঃসাহস হয়ে যাবে তাই সাহসটা দেখায় না। জানার চেষ্টা করো রুদ্র। চেষ্টা বিশ্বাস করো, অনেকবার চেষ্টা করেছি, বলছি পৃথা, আপনার নাম্বারটা আমার কাছে অনেক আগেই ছিল, আসলে 5 বছর আগেই ছিল, কিন্তু কখনো ফোন করা হয়নি। কিন্তু এখন
ফোন করলেন যে? কারণ আমার মনে হয়েছে যে আমরা দুজনেই একই ব্যথায় ব্যথিত। সরি, হঠাৎ আপনার এটা মনে হবার কারণ? দেখুন, ভালোবাসা পাওয়ার চাইতে সেটা পেয়ে হারানোর ব্যথাটা আরো বেশি। দেখুন, আমি যদি বলি যে আমি সেইভাবে কাউকে এখন পর্যন্ত চাইতে পারিনি, তাহলে চেয়ে দেখুন, পেলেও হয়তো সেটা ক্ষণিকের জন্য। আপনি পেয়েছেন, এই ফোন কলই তো এটা সঠিক উত্তর। দেখুন, আপনি কিন্তু এখন পর্যন্ত আমাকে বলেননি যে আপনি আমাকে কেন ফোন করেছেন। রুদ্র আমার কাজিন হয়, জানেন তো। সরি, আমি জানতাম না। আমার সম্পর্কে আর কিছুই বলেনি? আমার যতটুকু মনে পড়ে, আপনাকে নিয়ে আমাদের মধ্যে কখনো কোনো কথা হয়নি। আমি আপনাদের মাঝ থেকে সরে যাচ্ছি। সরি। হ্যালো, হ্যালো, জানতাম তুই আরেকবার কষ্ট পাবি। এখন আমার কথা ঠিক হলো তো? তোর মা ফোন দিয়েছিল, তোকে খুব তাড়াতাড়ি চিটাগং পাঠিয়ে দিতে বলেছে। আমার সময় হলেই আমি যাব। তুই কিন্তু বেশি জেদ করছিস। আমি মোটেও জেদ করছি না, আমি আমার নিজেই সবকিছু শেষ করব। মানে? মানে কিছু না, তুমি প্লিজ যাও, মামা আমাকে একটুখানি একা থাকতে দাও প্লিজ। তাতে শুধু কষ্টটাই বাড়বে। সুখীও তো হতে পারি আমরা, চান্স কম অবধি। Thank you.
সংসার জীবন আমাকে টানে না, আমাকে টানে বয়ে চলা জীবন। আজ এখানে তো কাল সমুদ্রে, শুধু হারিয়ে যাওয়া, হয়তো কখনো প্রিয় মানুষের সাথে, আবার হয়তো বা না। আমি কিন্তু আমার জায়গায় ক্লিয়ার, তবে হ্যাঁ, তোমাদের দুজনের সঙ্গই আমার ভালো লাগে। কারোর জন্য মায়া, আবার কারোর জন্য মোহ। প্রেম, ভালোবাসা আর মায়া কিংবা মোহ, কোনোটাই আমাকে একটা নির্দিষ্ট সময় পর টানে না। সংসার নামক এই দায়িত্ব আমি আমার কাঁধে কখনোই নিতে পারবো না। আমি উড়ে বেড়াবো পাখির মতো আকাশ থেকে আকাশে, দিগন্তের শেষ সীমানায়। আমি জানি তোমরা দুজনেই আমাকে অনেক ভালোবাসো। মায়ের বাঁধনে আমি মাঝে মাঝে ধরা পড়তে চেয়েছিলাম, কিন্তু ওই যে দায়বদ্ধতা আর দায়িত্ববোধ আমাকে অন্য কোথাও টেনে নিয়ে যায়। প্লিজ আমাকে ক্ষমা করো। ভালোবাসা নামক শব্দটির সঙ্গে তোমার নামটা বেশ মিশে আছে। চাইলেই না সেই গন্ধটা থেকে নিজেকে এক চুলও সরাতে পারি না, হয়তো এই জীবনে পারবও না। এক জীবনে সবই পেতে হবে এমন তো কোনো কথা নেই। এই যে জীবনে চাওয়া পাওয়ার হিসেব, এই হিসেব নিয়ে যে আমরা মেতে থাকি, কি লাভ তাতে বলো? তার চেয়ে বরং তুমি কত ভালো আছো। কোনো দায়বদ্ধতা নেই, খুব বেশি প্রত্যাশা নেই, এমনকি কারো কাছ থেকে ভালোবাসাও চাও না। আমি বারবার তোমাকে চাওয়ার সাহস কিংবা দুঃসাহসও করেছিলাম, কিন্তু আমি তো জানি সে চাওয়ার মানে আমার নিজের পায়ে নিজেই কুড়াল মারা। শেষমেশ সেটাই হলো, কারণ তুমি তো বোহেমিয়ান, জীবন চাও, পাখির মতো উঠতে চাও, দিগন্তে হারাতে চাও, আর এই জন্যই তোমাকে ভালোবাসি। এই কথাটি হাজারবার বলতে গিয়েও নিজেকে সংবরণ করেছি, শুদ্ধিও করেছি। তুমি না হয় এই জন্মে জিতেই গেলে, আবার কোনো এক জন্মে না হয় আমি জিতব, অবশ্য বলা যায় না, সেই জন্মেও হয়তো তুমিই জিতবে। কারণ রুদ্ররা তো জয়ী হয়ে থাকে, তাই না?